চায়নাতে স্টুডেন্ট ভিসা এর ক্ষেত্রে আমার এম্বাসি ফেজের অভিজ্ঞতা এবং বর্তমান কিভাবে এম্বাসি ফেজ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা চায়নাতে উচ্চশিক্ষা করতে যাচ্ছেন বা উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন, ইউনিভার্সিটি থেকে পেপার চলে আসছে, এম্বাসি ফেস করতে চাচ্ছেন, কিভাবে এম্বাসি ফেস করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং আমার অভিজ্ঞতা শেয়ার করব। আমি যখন চায়নাতে গিয়েছিলাম কিভাবে আমাকে এম্বাসি ফেস করতে হয়েছে এবং বর্তমানে কোন পরিস্থিতিতে এম্বাসি ফেস করতে হয়। আগে যে বিষয়টা আমরা এম্বাসি ফেস করতাম, প্রথমে যদি আমি বলি, যখন ইউনিভার্সিটি থেকে পেপারসগুলো আপনার চলে আসবে বা আমাদের চলে এসেছিল, আমরা যখন ইউনিভার্সিটি থেকে পেপারস পেয়েছিলাম সেই ইউনিভার্সিটির পেপারস এবং বাংলাদেশ এম্বাসি ফেস করার জন্য রিকোয়ারমেন্ট অনুসারে যে পেপারসগুলো ছিল সেই পেপারসগুলো নিয়ে সমস্ত কিছু একটা ফাইলের মধ্যে করে কিন্তু আমরা ফিজিক্যালি যে এম্বাসির একটা ডেট নিয়ে আমরা কিন্তু হচ্ছে এম্বাসিতে গিয়েছিলাম ফিজিক্যালি। এবং সেখানে যাওয়ার পরে হচ্ছে আমরা লাইন করে দাঁড়িয়ে সিরিয়াল দিয়ে আমরা এম্বাসির ভিতরে ঢুকে তারপরে হচ্ছে আমাদের পেপারসগুলো ওদের হাতে সাবমিট করে দেন হচ্ছে ওনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করে আমরা হচ্ছে যদি আমাদেরকে মনে হয়েছে যে হ্যাঁ আমাদেরকে ভিসা দিবে তাহলে ওনারা আমাদেরকে ভিসা প্রোভাইড করছেন। ফেস টু ফেস একটা হচ্ছে ইন্টারভিউ হয়েছে আমাদের, সেই ইন্টারভিউতে ওনাদের যা আস্ক করছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিয়েছি, এটা ফিজিক্যালি ছিল। এবং সেটার জন্য যেটা করতে হইতো সেটা হচ্ছে যেহেতু অনেক লোক একসাথে এম্বাসি ফেস করতো, অনেক স্টুডেন্ট প্লাস অনেক বিজনেসম্যান বা হচ্ছে যারা হচ্ছে ট্রাভেলে যায়, ট্যুরে যায়, ট্যুরিস্ট ভিসার জন্য সবাই একসাথে লাইনে দাঁড়াইতে হইতো, যার জন্য হচ্ছে অনেক একটা লং একটা টাইম আমাদেরকে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হতো। আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি কিন্তু অনেক মধ্যরাতে হচ্ছে এম্বাসিতে ওখানে যাই পৌঁছাই, দেন তখন থেকেই হচ্ছে সিরিয়ালে দাঁড়াইতে হয়, লাইন দিতে হয়, দেন সারা রাত এভাবে যাওয়ার পরে কিন্তু আমি ভোরবেলা যখন সকাল হয়ে যখন হচ্ছে এম্বাসির টাইম হয়, এম্বাসি ওপেন করে দেন ওখানে যাওয়া সিরিয়াল দিতে হয় এবং ওই সময়টাতে আমি হচ্ছে এম্বাসিতে ঢুকি, দেন হচ্ছে আমার পেপারগুলো সাবমিট করি হ্যান্ড টু হ্যান্ড, দেন হচ্ছে ওনারা আমাকে কোয়েশ্চেন করে, দেন ওখান থেকে অনেককে রিজেক্ট করে, অনেককে ভিসা দেয়, এরকম একটা বিষয় ছিল। এটা ছিল তখনকার সময়। বর্তমান পরিস্থিতি এবং আগের পরিস্থিতির মধ্যে অনেক ডিফারেন্ট হয়েছে, বিকজ বর্তমানে যদি আমি বলি, প্রথমত হচ্ছে আপনি ইউনিভার্সিটি পেপারস পাওয়ার পরে আপনাকে সেই পেপার গুজগাজ করে হচ্ছে এম্বাসিতে যাওয়ার কোনো দরকার নেই। আপনি প্রথম যেটা করবেন সেটা হচ্ছে ইউনিভার্সিটি পেপারস পাওয়ার পরে সেই পেপারসগুলো স্ক্যান করে হচ্ছে এবং আনুষাঙ্গিক যে পেপারসগুলো লাগে এম্বাসি ফেস করার জন্য বা এম্বাসিতে আবেদন করার জন্য সমস্ত পেপারস একসাথে করে আপনি হচ্ছে একটা এম্বাসির যে লিঙ্ক থাকে সেই লিঙ্কে হচ্ছে পোর্টালে একটা পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে আপনার সমস্ত পেপারস আর ডকুমেন্টেশন অ্যান্ড হচ্ছে আপনার যত ইনফরমেশন আছে সবগুলো লিখে ট্রাইপ করে দেন হচ্ছে আপনি আপনার ছবি অ্যাড করে ওটা সাবমিট করবেন। সাবমিট করার পরে এম্বাসি ওইটা অনলাইন চেক করবে, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে পরবর্তী ধাপের জন্য ডাকা হবে। পরবর্তী ধাপ হচ্ছে আপনার ভিডিও ইন্টারভিউ। তো এইখানে আগে এবং বর্তমানের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা যখন হ্যান্ড টু হ্যান্ড পেপারস নিয়ে যেতাম তখন যেটা হতো যে কোনো পেপারস মিসিং থাকলে বা যদি কোনো সমস্যা হতো আমরা কিন্তু সেটাকে আবার রিসাবমিট করার আমরা একটা অপশন পেতাম এবং ওই দিন ফেস এম্বাসি ফেস না করতে পারলে আমরা পরবর্তী দিন করতে পারতাম বা ওনারা হয়তো বা সেটা সংযোজন করে দিত যে এই পেপারসটা তোমার লাগবে। বাট বর্তমানে পরিস্থিতি কিন্তু আর সেটা নেই, আপনি যদি সঠিকভাবে সমস্ত পেপার সংশোধন করে না দিতে পারেন আপনি কিন্তু টোটালি রিজেক্ট হয়ে যাচ্ছেন। তো এটা একটা মেইন ফ্যাক্ট। সো এটার জন্য হচ্ছে আগে যেভাবে আপনি এম্বাসি ফেস করতেন বা এখন কিন্তু আর সেটা সেভাবে করলে হচ্ছে না। সেকেন্ড হচ্ছে আগে অনেক সময় লাইনের জন্য দাঁড়ায় থাকতে হতো, আপনাকে এখন সেটা দাঁড়ায় থাকতে হবে না, এটা একটু আপডেট হয়েছে। অ্যান্ড আগে এবং বর্তমানের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে আগের লোকেশনটাও এখন চেঞ্জ হয়ে গেছে। আগের লোকেশনটা ছিল হচ্ছে আপনার গুলশানে, বর্তমানে কিন্তু লোকেশন হচ্ছে বনানীতে, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আগে হয়তো বা ফেস টু ফেস আপনি ইন্টারভিউ দেওয়ার কারণে হচ্ছে ওনারা কোয়েশ্চেন করতেছে আপনি বুঝতেছেন না, হয়তো বা তাকে রিপিট করতেছেন বা এই কোয়েশ্চেনটা আপনি অ্যান্সার করতে পারেন না, হয়তো বা আপনাকে আরেকটা কোয়েশ্চেন করা হচ্ছে, এই যে একটু সময় বা একটু প্রিভিলেজ পাচ্ছেন এখন কিন্তু সেটা পাবেন না। কারণ অনলাইন হওয়ার কারণে অনেক বেশি লোক প্রতিদিন হচ্ছে এভাবে অনলাইন ইন্টারভিউ দেওয়ার কারণে কিন্তু হচ্ছে তারা এত কোয়েশ্চেন করার সময় পায় না বা এত সময় আপনাকে দেওয়ার মতো সময় তাদের কাছে নেই। এখন হচ্ছে আপনার কনফিডেন্স এবং প্রথম কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সারটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি যদি বলি, প্রথমে যখনই আপনি ক্যামেরাতে আসতেছেন বা আপনার যখন ইন্টারভিউটা শুরু হয়েছে তখন আপনি হাই হ্যালো বা সালাম যেটাই দেন না কেন আপনি দিলেন, দেওয়ার পরেই হয়তো বা তাদের এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে হোয়াটস ইউর নেম, দেন এটা আপনি খুব স্ট্রংলি অ্যান্সার করবেন। অ্যান্ড হইতে পারে সেকেন্ড কোয়েশ্চেন যে হোয়াটস ইউর স্পন্সার, হু ইজ ইউর স্পন্সার, আপনার হচ্ছে কে আপনাকে স্পন্সার করতেছে, আপনি যে
পড়াশোনা করার জন্য যাচ্ছেন, আপনার আনুষাঙ্গিক খরচ আদি কে স্পন্সার করবে, এবং হয়তো পারে যে স্পন্সার করতেছে তার অকুপেশনটা কী, সে কী করে, এই বিষয়গুলো, এবং কেন আপনি ওই ইউনিভার্সিটিতে চোজ করছেন, অ্যান্ড হচ্ছে কেন আপনি চায়না চোজ করছেন, এইগুলো হয়তোবা যদি সময় পায় এবং স্ট্রংলি অ্যান্সার করতে পারেন, দু একটা কোয়েশ্চেন বোর্ড দিতে হতে পারে, নাও হতে পারে, বাট ওই মেইন দু একটা কোয়েশ্চেন কিন্তু আপনাকে খুব স্ট্রংলি অ্যান্সার করতে হবে। যদি এইখান থেকে না হয় আপনার কিন্তু ভিসা রিজেকশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অ্যান্ড সেকেন্ড, যদি আমি বলি ভিসা ফি নিয়ে একটু যদি বলি, সেটা হচ্ছে যে আগে যেটা ছিল যে আমাদের সময় ছিল মাত্র 2400, যদি আমি নর্মালি হচ্ছে ভিসা ডেলিভারি নিতাম 2400 টাকার মধ্যে, আর যদি আর্জেন্ট করতাম 5600 টাকার মধ্যে, আমি যেটা করছিলাম 5600 টাকা আর্জেন্ট, কিন্তু বর্তমানে কিন্তু সেটা নেই। এখন কিন্তু আপনাকে নর্মালের জন্যই দিতে হবে হচ্ছে 6450 টাকা, আর যদি আপনি আর্জেন্ট করতে চান তাহলে 14000 সামথিং এরকম হচ্ছে আপনাকে পে করতে হবে। তো এটা যে আগের মতো এখন আর এম্বাসি ফিটাও নেই, চেঞ্জ হয়ে গেছে। তবে পার্থক্য যেমনই থাকুক, সুযোগ সুবিধা কম বেশ থাকবেই। যেটা হচ্ছে যে এখন কিন্তু আপনাকে আগের চাইতে এখন যে প্রিভিলেজটা পাবেন সেটা হচ্ছে আপনাকে অনেকটা লং লাইন ধরে দাঁড়াতে হচ্ছে না। সেকেন্ড হচ্ছে যে আপনি অনেক বেশি কোশ্চানের সম্মুখীন হবেন না, কষ্ট করে এম্বাসিতে যাইতে হবে না, আপনি কিন্তু ঘরে বসে শর্টলি হচ্ছে অ্যান্সার করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে ইন্টারভিউ, ভিডিও ইন্টারভিউ যেটা হবে সেটা যাওয়ার আগে হচ্ছে মেইন ধাপটা হচ্ছে আপনার এম্বাসি অ্যাপ্লিকেশন, সেটা যদি প্রপার না করতে পারেন, পেপার যদি মিসিং থাকে সেটা কিন্তু খুবই আপনার জন্য বিপজ্জনক হবে। তো চেষ্টা করবেন সঠিকভাবে জেনে শুনে তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশনটা করার জন্য। যদি মনে করেন যে আপনি পারতেছেন না, যারা পারে তাদের কাছ থেকে হেল্প নেবেন, যারা এক্সপার্ট আছে তার সেই এক্সপার্টিস্টের কাছে যাবেন, তাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাবেন, কারণ একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার যদি ভিসা রিজেক্ট হয় আপনার কিছু করার থাকবে না। এত কষ্ট করে ইউনিভার্সিটি পেপার্স পাওয়ার পরে যদি এম্বাসি থেকে ভিসা না পান সেটা আপনার জন্য দুঃখজনক হবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন, যদি সম্ভব হয় কোনো এক্সপার্টিস দিয়ে কাজ করান, তারা ভালোভাবে আপনার কাজটা করে দিবে, এতে করে আপনার হ্যাসেলটা কম হবে। আরেকটা বিষয় হচ্ছে অনলাইন ইন্টারভিউ হওয়ার কারণে কিন্তু খুব শর্ট কোয়েশ্চেন হয়। সো আপনি যদি দুই একটা কোয়েশ্চেন অ্যান্সার ঠিক মতো দিতে পারেন, ওকে ফাইন, হয়ে যাচ্ছে, এবং আপনি যেখানে খুশি বসে হচ্ছে ইন্টারভিউ দিতে পারতেছেন, কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন একটা ভালো লোকেশান থেকে দেওয়ার জন্য, কারণ অনেক সময় হচ্ছে যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন হচ্ছে আপনার সারাউন্ডিং এরিয়াটা, মানে আপনার আশেপাশে কী আছে এবং কোথায় আছেন এই বিষয়টা জানার চেষ্টা করে। এবং চেষ্টা করবেন যখনই একটা মেইন একটা পয়েন্ট মাথায় রাখবেন, যখনই ভিডিও ইন্টারভিউ দিবেন যেই রুমে থাকবেন এবং হচ্ছে যেখানে থাকবেন সেইখানে যেন আশেপাশে কোনো লোক না থাকে এবং ওই রুমে যেন কোনো লোক না থাকে, কারণ যে কোনো সময় বলতে পারে যে আপনার রুমটা দেখানোর জন্য বা আপনি যেখানে বসে আছেন সেটা দেখানোর জন্য, কারণ ওনারা অনেক সময় চিন্তা করে যেহেতু আপনি ভিডিও ইন্টারভিউ দিচ্ছেন তার মানে পাশ থেকে হয়তো আপনাকে কেউ সাপোর্ট দিচ্ছে। সো যখনই হচ্ছে আপনি কোনো একটা রুমে বসে হচ্ছে ইন্টারভিউ দিচ্ছেন আর তারা যদি কোয়েশ্চেন করে বসে যে আপনার রুমটা দেখেন, যদি ওই লোকটা পাশে যদি কেউ থাকে সে আপনাকে হেল্প করলো না, কিন্তু তারপরে যদি দেখে যে একটা লোক আছে তারা ভাববে যে সে তাকে আপনাকে সাপোর্ট দিচ্ছে, তখন কিন্তু আপনার ভিসাটা অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে। তো এই সব বিষয়গুলো মাথায় রেখেই বর্তমান এম্বাসি ফেস করবেন। আশা করি এই বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে এবং কনফিডেন্টলি যদি দুই একটা কোশ্চেনের অ্যান্সার আপনি ঠিকমতো করতে পারেন এবং আপনার যদি স্পন্সরটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি সহজে ভিসাটা পেয়ে যাবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে এখন ভিসা রিজেক্ট হওয়ার কারণ, সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেকেই দেখি যে যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে তখন ব্যাংকটা হয়তো বা অথেন্টিক হয় না, অনেক সময় একটু আমরা অনেক স্টুডেন্টরা হচ্ছে একটু এটা নিয়ে হচ্ছে একটু ডুপ্লিকেট করি, বাট ভুল করেও কখনো হচ্ছে এম্বাসি ফেস করার পরে যখন আপনি ওখানের এম্বাসিতে যাবেন আপনার হচ্ছে আই কন্টাক্ট এবং থামস দেওয়া হবে, বা আপনি যখন সরাসরি যাবেন তখন ভুল করেও হচ্ছে আপনি আপনার যে স্পন্সর রয়েছে, আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেটা কিন্তু ভুল করেও আপনি ফেক দেওয়ার চেষ্টা করবেন না বা ডুপ্লিকেট করার চেষ্টা করবেন না। যদি হয় তাহলে কিন্তু 100% আপনার ভিসা রিজেক্ট, এটার পরিমাণ খুবই কম, এত বেশি না, 2.5 থেকে নর্মালি 3 লাখ টাকার মতো হলেই হয়ে যাবে, সমস্যা নেই। তবে ফার্স্ট ব্লাড যারা আছে তাদের দেওয়ার চেষ্টা করবেন এবং যাতে অথেন্টিক হয়। এই ইনফরমেশানগুলো যদি ঠিকঠাক থাকে এবং ঠিকমতো ফলো করেন আপনার ভিসা ফেস আপনার এম্বাসি ফেস করা সহজ হবে এবং আপনি 100% ভিসা পাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশান পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।